কাটেনি আমফানের রেস, এবার প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে সুপার সাইক্লোন মাঙ্গা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগে একটি লাইক করবেন, আর এ ধরনের খবর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওর মূল বক্তব্য আমাদের নিজস্ব কোনো বক্তব্য না, নিউজ মাধ্যম থেকে নেওয়া এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরা। তো চলুন দেখিনি, পশ্চিমবঙ্গে আমফানের তাণ্ডবে এখনও দগদগে রয়েছে তার ঘা, আর এরপর সুদূর অস্ট্রেলিয়ার পশ্চিমে ভুল আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী সাইক্লোন মাঙ্গা। ইতিমধ্যে এর প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকায় অন্তত 18,000 বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়ান গণমাধ্যম সূত্রে খবর, পার্থ মেট্রোপলিটন এলাকার অন্তত 6,500 বাড়িঘরের ওপর আঘাত হানতে মাঙ্গা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেস ওয়াটার, বাসেন্ডিন, অ্যাসফিন শহরের পূর্বাঞ্চল, এছাড়া হিলসের সয়ারস ভ্যালে, মাউন্ট হেলেনার ওপর আঘাত হানছে এই সাইক্লোন। অস্ট্রেলিয়ার দমকল ও জরুরি সেবা বিভাগের ভারপ্রাপ্ত সরকারি কমিশনার জন ব্রামহল জানিয়েছেন, এ ধরনের ঝড় প্রতি দশকে একবার দেখা যায়। তিনি বলেন, এখানকার ঝড়গুলো সাধারণত দক্ষিণ পশ্চিম দিকে থেকে আসে, তবে এবার এটা আসবে উত্তর পশ্চিম দিক থেকে। এর প্রভাব 100 থেকে 130 কিলোমিটার ঘন্টা বেগে ঝোড়ো হওয়া চলার পূর্বাভাস জারি করছে অস্ট্রেলিয়ান আবহাওয়া দপ্তর। কিছু কিছু এলাকায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে। রবিবার থেকে শুরু হয়ে এই সাইক্লোন সোমবার পর্যন্ত তাণ্ডব চালাতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, তো অবশ্যই বুঝতে পারেন, কিন্তু এই সাইক্লোন মাঙ্গা কিন্তু আমাদের ভারতবর্ষে কোথাও আসছে না, এটা কিন্তু অস্ট্রেলিয়াতে আসছে। তো যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে।